হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আচ্যানেল জবলে সোসাইটি তো আমি কয়েকটা অঙ্ক এনেছি চারটি ইম্পর্টেন্ট অঙ্ক আছে চারটে অঙ্ক করলেই তোমরা পাইপেন সিস্টেমের মোটামুটি সবকটি অঙ্কই করতে পারবে তবু আশা করা যায় তো অঙ্কগুলো ইংলিশে আছে আমি বাংলায় বলে দিচ্ছি এবং প্রসেসও করেছি কয়েকটা শর্ট প্রসেস আছে এবং জেনারেল মেথডও করা আছে তো তোমাদের যেটা সুবিধা হবে সেটা করবে তো ভালো করে বুঝিয়ে দিই কী আছে দেখা যাক ফার্স্ট কোয়েশ্চেন থেকে টু পাইপস ঠিক আছে এ অ্যান্ড বি ক্যান ফিল আ ট্যাঙ্ক ইন থার্টি সিক্স আওয়ার্স অ্যান্ড ফর্টি ফাইভ আওয়ার মানে দুটো পাইপ রয়েছে এটা একটু জুম করি হ্যাঁ দুটো পাইপ রয়েছে একটা পাইপের এ পাইপ এবং বি পাইপ এবার দু এ পাইপ হচ্ছে ছত্রিশ ঘন্টা এবং বি পাইপ হচ্ছে পঁয়ত্রিশ ঘন্টা টাইম নেয় একটা ট্যাঙ্ক ভর্তি করতে মানে এ পাইপ যদি শুধু একা খুলে একা এ পাইপকে যদি খুলে দেওয়া হয় তাহলে সেই ছত্রিশ ঘন্টা টাইম নেবে ট্যাঙ্কটা ভর্তি করতে আর যদি শুধু বি পাইপটা খুলে দেওয়া হয় তাহলে শুধুমাত্র বি পাইপটা পঁয়তাল্লিশ ঘন্টা টাইম নেবে ট্যাঙ্কটা ভর্তি করতে এবার কোশ্চেনে বলা হয়েছে যদি বোথ পাইপ মানে দুটো পাইপই একসাথে খুলে দেওয়া হয় তাহলে কতক্ষণে ভর্তি হবে এটা খুব ইজি অঙ্ক একদম ইজি থেকেই স্টার্ট করা যাক তো কি হবে তো কি হবে না জেনারেল পদ্ধতি যেটা জেনারেল পদ্ধতি সেটা প্রথমে দেখাই না এ পাইপটা ছত্রিশ ঘন্টায় এক অংশ পূর্ণ করে মানে পুরো ট্যাঙ্কটাকে আমি ধরছি এক অংশ ঠিক আছে এক অংশ ঠিক আছে তো ছত্রিশ ঘন্টায় এক অংশ পূর্ণ করে তাহলে এক ঘন্টায় এ পাইপটা কত অংশ পূর্ণ করবে একের ছত্রিশ অংশ ছত্রিশ ঘন্টায় পূর্ণ করে এক অংশ এক ঘন্টায় পূর্ণ করবে এক এক ছত্রিশ অংশ তো কিংডম যেটা বলে তাই তো সিমিলার হয়ে বি পাইপ পঁয়তাল্লিশ ঘন্টায় পূর্ণ করে এক অংশ তাহলে এক ঘন্টায় পূর্ণ করবে কত একের পঁয়তাল্লিশ অংশ এবার বলেছে কি দুটো পাইপই যদি একসাথে খুলে যায় মানে এ আর বি একসাথে যদি কাজ করে তাহলে এক ঘন্টায় কতটা পূর্ণ করবে এ করে এক ঘন্টা এক ছত্রিশ অংশ বি করে এক ঘন্টা একের পঁয়তাল্লিশ অংশ অংশ তাহলে এ আর বি একসাথে এক ঘন্টায় একের ছত্রিশ প্লাস একের পঁয়তাল্লিশ অংশ পূর্ণ এবার কী করতে হবে সিম্পল ছত্রিশ আর পঁয়তাল্লিশের লস করতে হবে করলে একশো আশি ঠিক আছে তো এবার লস করলে একশো আশি হলে ছত্রিশ সাথে কত গুণ ছত্রিশ দিয়ে একশো আশিকে ভাগ করলে কত হচ্ছে পাঁচ হচ্ছে তো ওপরে পাঁচ বসাবো প্লাস পঁয়তাল্লিশ দিয়ে একশো আশিকে ভাগ করলে চার হচ্ছে ওপরে চার বসাবো তাহলে পাঁচ নয় তো নয়ন নাইন বাই ওয়ান এইটটি মানে কাটাকাটি করলে ওয়ান বাই টোয়েন্টি মানে এ প্লাস বি এক ঘন্টায় একের কুড়ি অংশ ভর্তি করে তাহলে এ আর বি এক ঘন্টায় যদি একের কুড়ি অংশ ভর্তি করে তাহলে এক অংশ মানে পুরো ট্যাঙ্কটা ভর্তি করতে কত টাইম নেবে কুড়ি ঘন্টা টাইম নেবে সিম্পল কুড়ি ঘন্টা টাইম নেবে ঠিক আছে এবারে এটা শর্ট পদ্ধতিতে কীভাবে করবো শর্ট পদ্ধতিতে কীভাবে করবো না এইভাবে হয়তো তোমরা আগেও কোথাও ভিডিওতে দেখেছো বা কোনোভাবে শিখতে শিখেছো যদি শিখে থাকে তো ভালো নাহলে শিখে নাও এখান থেকে তো কী আছে না এ পাইপ বি পাইপ এরকম লিখে নেবো এ পাইপ ছত্রিশ বি পাইপ পঁয়তাল্লিশ ঘন্টা পূর্ণ করে এবার এই ছত্রিশ আর পঁয়তাল্লিশে এরকম একটা দেবো দিয়ে এখানে একটা ল এদের লস আউট করব ছত্রিশ আর পঁয়তাল্লিশের লস আউট করবো লস আউট কি একশো আশি এবার এর সাথে কত গুণ করলে এই মানে এর সাথে এখানে পাঁচ বসিয়েছি মানে কি ছত্রিশের সাথে কত গুণ করলে একশো আশি আসবে পাঁচ গুণ করলে একশো আশি আসবে তো পাঁচ এখানে বসিয়েছি সেরকম বিয়ের সাথে কত গুণ করলে একশো আশি আসবে চার গুণ করলে একশো আশি আসবে তাই না এখানে চার বসিয়েছি মানে বি মানে পঁয়তাল্লিশ ভ্যালু যেহেতু তো এবার কি বলেছে কোশ্চেনে বলে কিছু কি এ আর বি একসাথে যদি চলে তাহলে কতক্ষণে পূরণ করবে তাই না এই জিনিসটাকে যোগ করে দিয়েছি যোগ করে দেওয়া হলে কী হবে পাঁচ হাজারের নয় নাইন এ প্লাস বি একশো আশি এখানে এরকম দাঁড়িয়ে দিয়ে লিখলাম আর এ প্লাস বি সমান এই নয়টা যেমন ওই চিহ্ন অনুযায়ী নয়টা একশো আশির নিচে ভাগ হয়ে যাবে তো কাটাকাটি করলে কুড়ি অ্যান্সার হবে তো ব্যাপারটা বুঝতে পেরেছো এবার যদি লিক থাকে ট্যাঙ্কে তখন কিভাবে অঙ্কটা হবে তো সেটা দেখা যাক এ পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন ফিফটিন আওয়ার্স একটা এ পাইপ সে পনেরো ঘন্টা ট্যাঙ্কটাকে ভর্তি করতে পারে বাট ডিউ টু এ লিক ইন দ্য বটম মানে সে ট্যাঙ্কের তলাতে একটা লিক আছে এবং লিক থাকার দরুন এটা কুড়ি ঘন্টা টাইম নেয় পুরোটা ভর্তি করতে ঠিক আছে আগে পনেরো ঘন্টায় ভর্তি করে দিতে বা লিক থাকার ধরুন কুড়ি ঘন্টা টাইম নেয় মানে লিকটা কিছু জল বের করে দিচ্ছে তার জন্য এক্সট্রা টাইম লাগছে ভর্তি করতে তো ইফ ট্যাঙ্ক ইজ ফুল মানে ট্যাঙ্কটা যদি ভর্তি থাকে আগে থেকেই তাহলে কতটা টাইম লাগবে ওই লিকটার মানে ওই ফুঁটোটার জলটা পুরো খালি করে দিতে তো কি করে আমরা করবো এটা আমরা যে শর্ট পদ্ধতিতে শিখলাম সেটাকে দেখি তারপর জেনারেল পদ্ধতিটা দেখি শর্ট পদ্ধতিতে কি করেছি শর্ট পদ্ধতিতে এ মানে হচ্ছে পাইপটা মাইনাস এ মাইনাস চিহ্নটা এখানে দেওয়া হচ্ছে মানে এমনি বোঝানোর জন্য যে লিক আর কি লিক এল ফর লিক আর কি লিকটা বের করে দিচ্ছে জলটা মানে এ মাইনাস এল আর কি মানে কুড়ি কুড়ি ঘন্টা টাইম নিচ্ছে এখানে কতক্ষণ টাইম নিচ্ছে সেইটা লিক কুড়ি ঘন্টা টাইম নিচ্ছে আচ্ছা এ পাইপটা শুধুমাত্র ভর্তি হচ্ছে তাই পজিটিভ কোনো মাইনাস টেনাস দিতে এমনি মাইনাসটা দেওয়া হচ্ছে এমনি বোঝাতে যেটা খালি করছে বলে ঠিক আছে এ মাইনাস এল হচ্ছে কুড়ি মানে দুজনে যখন কাজ করছে এ পাইপটাও খোলা রয়েছে লিকও খোলা রয়েছে তখন কুড়ি ঘন্টা টাইম নিচ্ছে কিন্তু যখন লিক লিক হয়নি তখন কিন্তু এ পনেরো ঘন্টায় ফিল আপ ফিল করে দিত তাহলে শুধু এ তাহলে পনেরো ঘন্টা ওটা ফিল করতো তাহলে পনেরো লিখলাম এ এ সমান পনেরো লিখলাম এখানে আর এ মাইনাস এল এখানে কুড়ি লিখলাম এবার যেমন পদ্ধতি আগেরটা দেখেছিলাম এ দুটোর লসাখো করে হবে কুড়ি আর পনেরো লসাঁকো করলে কত হয় ষাট হয় এবার যেমন পদ্ধতি প্রথমটাতেই দেখেছিলাম এর সাথে কত গুণ করলে ষাট আসবে তিন গুণ করলে ষাট আসবে তাহলে এখানে তিন দেওয়া হয়েছে আর পনেরোর সাথে চার গুণ করলে ষাট আসবে তাহলে এখানে চার দেওয়া হয়েছে এবার এখানে কী করবো যোগ করবো না বিয়োগ করবো আগেরটাই তো যোগ করেছিলাম কারণ এ আর বি দুটো পাইপ একসাথে কতক্ষণে ফিল করে বাট এখানে আমরা বিয়োগ করবো কেন বিয়োগ করব কারণ আমাকে এই এ দুটোকে হাটিয়ে দিয়ে এলের ভ্যালুটা বার করতে হবে বোঝা যাচ্ছে এই এটাকে আমরা এই যে এ এ বসানো রয়েছে এই এটাকে দিয়ে আমাদের এল মানে লিকের ভ্যালুটা বার করতে হবে মানে কতক্ষণে লিক আউট হবে কতক্ষণে লিকটা ফাঁকা করে দেবে কেন আমরা এটা বিয়োগ করবো তো বিয়োগ করলে কি আসছে অবশ্যই ওপরে তিন নিচে চার বিয়োগ করলে মাইনাস ওয়ান আসছে ঠিক আছে মাইনাস ওয়ান আসছে মানে কি লিক এটা আর কি এই যে এ কেটে যাচ্ছে বিয়োগ করলে মাইনাস ওয়ান আসছে কেন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এল আর কি কেন আসছে মাইনাস ওয়ান ফল লিক আর কি এবার এখানে তো ষাট ষাটই বসে রইলো আর এখানে যে মাইনাস ওয়ানটা আছে এটা দিয়ে তো ষাটকে ভাগ করতে হবে তাহলে মাইনাস ষাট মানে ওই ষাট মিনিটে ষাট ঘন্টা সরি তো ঘন্টায় হচ্ছে সব ষাট ঘন্টা ট্যাঙ্কটা খালি হবে যেমন আগেরটা যে করলাম এই আশিটা এখানে আশি বসে গেছিলো এখানে এই দুটো যোগ করে নয় হয়েছিলো নয়টা দিয়ে এখানে ভাগ করলে কুড়ি ঘন্টা হয়েছিলো বাট এখানে কী হলো এক এলো তাই এক দিয়ে ভাগ করলে ষাট আসছে ষাট ঘন্টা রয়ে গেলো বাট যদি আমরা নর্মাল পদ্ধতিতে করি সেটা তাহলে কীভাবে করবো নর্মাল পদ্ধতিতে করলে এ হচ্ছে একের পনেরো ঘন্টা এক অংশ পূর্ণ করে পনেরো ঘন্টায় এক অংশ পূর্ণ করে এক ঘন্টায় করবে একের পনেরো অংশ এই যে এক ঘন্টায় একের পনেরো অংশ আর এ এবং লিক এই এ পাইপটা এবং লিক পাইপটা মিলে কতক্ষণে পূর্ণ করে ট্যাঙ্কটা কুড়ি ঘন্টায় পূর্ণ করে তাহলে এক ঘন্টায় কত করবে একের কুড়ি অংশ তাহলে এবার দুটো একসাথে যদি চলে মানে এবার দুটো একসাথে চলে না এখান থেকে আমাকে এলটা বার করতে হয় মানে এ প্লাস এলের ভ্যালু হচ্ছে এরা যদি দুটো একসাথে চলে একের কুড়ি ঘন্টা এক ঘন্টা একের কুড়ি অংশ পূর্ণ করে আর এ যদি একা চলে তাহলে একের পনেরো অংশ পূর্ণ করে এক ঘন্টা তাহলে এর ক্ষেত্রে এবার কি করবো আমরা এই এ এটাকে আমরা বাদ দিতে হবে তাহলে কি করব আমরা এ প্লাস এল মাইনাস তবে তো এ কেটে বাদ হয়ে যাচ্ছে এ প্লাস এল মাইনাস এ মানে একের কুড়ি মাইনাস একের পনেরো করে এবার যেমন লস আউট করতে হয় লস আউট করে ক্যালকুলেশন করলি দেখবে ষাট অ্যান্সার আসবে তো এর থেকে এইটাই সহজ পদ্ধতি নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা একটু একটু মানে কি অনেকটাই হার্ড কোশ্চেন দেখা যাক কি আছে ইন হোয়াট টাইম উডে সিস্টান বি ফিল্ড বাই থ্রি পাইপস হুজ ডায়ামিটার্স আর ওয়ান সেন্টিমিটার ওয়ান মানে এক পূর্ণ একের তিন সেন্টিমিটার দুই সেন্টিমিটার মানে কোশ্চেনটা বলতে চাইছে যে কতক্ষণে একটা সিস্টান মানে হচ্ছে একটা ট্যাঙ্ক পুরোপুরি পূর্ণ হয়ে যাবে যদি তিনটে পাইপই তিনটে পাইপ যাদের ডায়ামিটার ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস ঠিক আছে ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস এক সেন্টিমিটার এক পূর্ণ একের তিন সেন্টিমিটার দুই সেন্টিমিটার রানিং টুগেদার একসাথে যদি চলে এরা তাহলে কতক্ষণ আর কি তিনটে পাইপ পূর্ণ করবে যদি একসাথে চলে এখানে কিছু কন্ডিশন বলে দিচ্ছে কি কন্ডিশন হোয়েন দ্য লার্জেস্ট ওয়ান মানে দুই সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট মানে ডায়ামিটার বিশিষ্ট পাইপটা অ্যালন উইল ফিল ইট ইন সিক্সটি ওয়ান মিনিট মানে লার্জেস্ট পাইপটা দুই সেন্টিমিটার ডায়ামিটার বিশিষ্ট পাইপটা সিক্সটি ওয়ান মিনিটে ট্যাঙ্কটা ফিল করতে পারে একা ঠিক আছে এবং বলে দিয়েছে দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ফ্লো ফ্লোয়িং মানে অ্যামাউন্ট অফ ওয়াটার ফ্লোয়িং ইন বাই ইচ পাইপ মানে প্রত্যেকটা পাইপ থেকে যত পরিমাণ জল যাচ্ছে সেই জলের পরিমাণটা তাদের প্রত্যেকের ডায়ামিটারের সাথে স্কোয়ারের প্রপোর্শনাল বিং প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ডায়ামিটার মানে তাদের প্রত্যেকের ডায়ামিটারের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল তাহলে তিনটে পাইপ একসাথে চললে কতক্ষণে পূরণ হবে আর একবার কোশ্চেনটা ক্লিয়ার করি তিনটে পাইপ রয়েছে এক সেন্টিমিটার এক পূর্ণ এক তিন সেন্টিমিটার দুই সেন্টিমিটার ডায়ামিটার বিশিষ্ট এবার বলেছে যে বড়ো পাইপটা মানে দুই সেন্টিমিটার ডায়ামিটার ডায়ামিটার বিশিষ্ট পাইপটা একাই একষট্টি মিনিটে পুরো ট্যাঙ্কটা ফিল করে দিতে পারে কিন্তু এই তিনখানা পাইপ যদি একসাথে চলে তাহলে কতক্ষণে ফিল হবে এখানে একটা কন্ডিশন দিয়েছে দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ফ্লোয়িং ইন বাই ইচ পাইপ বিং প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ইটস ডায়ামিটার প্রত্যেকটা পাইপের স্কোয়ার ডায়ামিটার সাথে কতটা পরিমাণ জল প্রবাহ হচ্ছে তার সমান সেটা সমানুপাতিক তো এবার এই অঙ্কটা কীভাবে করবো এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে হার্ডেস্ট অঙ্ক তো এটা করে রাখা ভালো যদি আসে পরীক্ষায় না আসার চান্সই বেশি কিন্তু তবুও করে রাখাটা উচিত দেখা যাক কী আছে সিম্পল একদম সিম্পলভাবে হবে এটা দুই সেন্টিমিটার যার ডায়ামিটার সে এক মিনিটে একের একষট্টি অংশ পূর্ণ করছে কারণ একষট্টি মিনিটে সে পুরোটা পূর্ণ করে পুরোটার আমি যদি এক অংশ ধরি তাহলে এক মিনিটে একের একষট্টি অংশ পূর্ণ করছে দু সেন্টিমিটার পাইপটা হুম এবার বলেছে কি আর একটা এখানে জিনিসটা মাথায় রাখতে হবে যে জল যতটা প্রবাহ হচ্ছে সেই জলটা কতটা পরিমাণ প্রবাহ হচ্ছে সেটা কিসের সাথে প্রপোর্শনাল না স্কোয়ার অফ ইটস ডায়ামিটার এই যে ডায়ামিটার আমরা দুই সেন্টিমিটার ধরেছি তো এর স্কোয়ারের সাথে সমানুপাতিক তাহলে এটা দুই সেন্টিমিটার বদলে আমি এরকম চারও লিখতে পারি চার কারণ দুয়ে স্কোয়ার করে দিতে হবে তো এখানে আমি চার লিখিনি একবার এখানে লিখেছি এবার আমি দেখবো যে এক সেন্টিমিটার পাইপ এক মিনিটে তাহলে কত ভর্তি করবে দুই সেন্টিমিটার এক মিনিটে একের একষট্টি অংশ ভর্তি করলে এক সেন্টিমিটার পাইপ এক মিনিটে ভর্তি করবে একের একষট্টি বাই দুই মানে একের একষট্টি ইন্টু একের দুই বাট এখানে দুয়ে স্কোয়ার কেন করলো এবার বুঝতে পারছো এক দুই স্কোয়ার করলাম কারণ এটা বলে দিয়েছে যে প্রপোর্শনাল অফ ইটস ডায়ামিটার স্কোয়ার অফ ইটস ডায়ামিটার ঠিক আছে তেন ডায়ামিটারে স্কোয়ার করা হয়েছে ওকে সিমিলার হয়েছে তাহলে দুই সেন্টিমিটার পাইপের পাইপ হচ্ছে একের একষট্টি অংশ পূর্ণ করে এক মিনিটে এক সেন্টিমিটার পাইপ পূর্ণ করে একের একষট্টি ইন্টু একের চার এটা একের চার হয়ে যাচ্ছে এই অংশ এবার বলেছে এক পূর্ণ একের তিন সেন্টিমিটার ডায়ো সেন্টিমিটার যে ডায়োমিটারটা আছে সেইটা কতক্ষণে পূর্ণ করবে তাহলে এক পূর্ণ একের তিন মানে কত চারের তিন তাহলে চারের তিন পাইপটা পূর্ণ করবে এক মিনিটে কত সিম্পল গুণ হয়ে যাবে একের একষট্টি ইন্টু একের চার ইন্টু চারের তিন মানে চারের তিনে হোল স্কোয়ার করলে কত হয় কেন স্কোয়ার হচ্ছে ওই যে ডায় মিটার স্কোয়ার বলেছে প্রবর শোনা তেন হোল স্কোয়ার করে চারের স্কোয়ার ষোলো তিনের স্কোয়ার নয় এবার কাটাকাটি করলে চার চারে ষোলো আর নিচে নয় রইল তাহলে এবার আমরা পেয়ে গেছি দুই সেন্টিমিটার এক সেন্টিমিটার এক তিন এক পূর্ণ একে তিন সেন্টিমিটার এক এক মিনিটে একের একষট্টি অংশ এক বাই একষট্টি ইন্টু চার এবং চার বাই চার বাই একষট্টি ইন নয় অংশ পূরণ করে তাহলে এবার এটা ক্যালকুলেশন করলে লস হবে করলে কী হবে এই একষট্টি সবার ক্ষেত্রেই কমন রয়েছে একষট্টি এবং আর নয় পুন ছত্রিশ বসে গেলো এবার সিম্পল ক্যালকুলেশন করলে একে ছত্রিশ অ্যান্সার আসবে মানে ওরা তিনজনে এক মিনিটে একে ছত্রিশ অংশ পূর্ণ করে তাহলে এক অংশ পূর্ণ করতে ছত্রিশ মিনিট টাইম লাগবে এটা ছিল সবচেয়ে হার্ডেস্ট অঙ্ক অঙ্ক অ্যাকচুয়ালি এই দুটো টাইপেরই আসবে পরীক্ষাতে বাট তবুও এটা করে রাখা উচিত আর আজকের নেক্সট অঙ্কটা দেখব এটাও একটা টাইপের অঙ্ক এটাও খুব ইম্পর্টেন্ট নেক্সট টাইপের যে অঙ্কটা আছে এ ট্যাঙ্ক হ্যাসে লিক প্রথমত আমি বলে রাখি আমি হচ্ছে একদম ইজি অঙ্ক দিলাম না কারণ এরকম টাইপের অঙ্ক যে প্রথম দুটো অঙ্ক রয়েছে এরকম টাইপের অঙ্ক অনেক টাইপের আছে এরকম ইজি টাইপের অঙ্ক একটু হার্ড টাইপেরই চারটে চার রকম করলেই ভালো হয় আমার যতটা মনে যেটা মনে বলে আর কি যে চারটে চার রকম অঙ্ক করালে করলেই ভালো তো তিনটে আমরা তিন রকম অঙ্ক দেখলাম এটা ফোর্থ টাইপের অঙ্ক দেখা যায় কী আছে এ ট্যাঙ্ক এ লিক একটা ট্যাঙ্কে লিক রয়েছে ঠিক আছে এবং সেই লিক দিয়ে আট ঘন্টা টাইম নেয় ট্যাঙ্কটা খালি হতে মানে লিকটার জন্য আট ঘন্টায় ট্যাঙ্কটা পুরো খালি হয়ে যায় আচ্ছা এবার একটা ট্যাপ টার্ন অন করে দেওয়া হয়েছে মানে একটা কল খুলে দেওয়া হয়েছে কল খুলে দেওয়ার পরে সেই কল থেকে প্রতি মিনিটে ছ লিটার করে জল বেরোচ্ছে প্রতি মিনিটে ছ লিটার জল ওই ট্যাঙ্কটায় ভর্তি হচ্ছে অ্যান্ড এখন ট্যাঙ্কটার টাইম নিচ্ছে বারো ঘন্টা খালি হতে মানে আগে একটা লিক ছিল সেই লিকটা শুধু লিকটা আট ঘন্টায় ট্যাঙ্কটাকে পুরো খালি করে দিত ঠিক আছে কিন্তু এখন একটা পাইপ খুলে দিয়েছি ট্যাঙ্কটার ওপর সেই পাইপটা খুলে দেওয়াতে পাইপ থেকে ছ লিটার করে জল পড়ছে প্রতি মিনিটে এবং ওই পাইপটা খুলে দেওয়ার জন্য এখন ট্যাঙ্কটি ফাঁকা হতে মানে খালি হতে টাইম নিচ্ছে বারো ঘন্টা লিকটা কিন্তু এখনও আছে বারো ঘন্টা টাইম নিচ্ছে তাহলে লিক ট্যাঙ্কটা কত লিটার জল ধারণ করে কোয়েশ্চেনটা একটু হার্ডই কিন্তু খুব সহজভাবে ক্যালকুলেশন হয়ে যাবে দেখা যায় আমরা যে শর্ট পদ্ধতি শিখিয়েছিলাম সেই পদ্ধতিতে এটা হবে শর্ট পদ্ধতিতে কী শিখেছিলাম লিক এই যে লিক লিক আট ঘন্টায় ভর্তি করছে আর লিক এবং ট্যাঙ্কটা মিলে এল মাইনাস এ দিয়েছি বা এটা বোঝানোর জন্য মানে লিকটা এখানে বড়ো তার জন্যই এক বারো ঘন্টায় ফাঁকা হয়ে যাচ্ছে ঠিক আছে জল পড়া সত্ত্বেও বাট শুধু যদি এ এখানে এর ভ্যালুটা এখানে বড়ো হতো তাহলে লিক কখনোই ওকে ফাঁকা করতে পারতো না এ হচ্ছে জল ঢেলেই যেত লিক জল বার করেই যেত কিন্তু এর ভ্যালু যদি বেশি হতো লিক কখনোই এটাকে ফাঁকা করতে পারতো না বাট এখানে লিক ফাঁকা করে দিচ্ছে বারো ঘন্টায় চার ঘন্টা এক্সট্রা নিচ্ছে আট ঘন্টা আগে ফাঁকা করতে এখন বারো ঘন্টায় ফাঁকা করছে তার মানেটা হচ্ছে যে লিক অবশ্যই এর থেকে এর ভ্যালুর থেকে বেশি তাই না এলটা আগে এরকম লিখে মাইনাস এ লিখেছি বাট এটা কোনো ফ্যাক্টর না এটা বোঝানোর জন্য লিখেছি অ্যাকচুয়ালি আমরা এইভাবে লিখেও করতে পারবো এ মাইনাস এল মানে যে জল দিচ্ছে সেখান থেকে জল বেরিয়ে যাচ্ছে লিক বা এ প্লাস এলও লিখতে পারো দুজনে একসাথে মিলে বারো ঘন্টা কাজ করছে এটাও করতে পারো কোনো প্রবলেম নেই এ প্লাস এল দুটো পাইপ বারো ঘন্টা মিলে কাজ করছে বারো ঘন্টায় কাজটা করছে আর একটা এল আগে আট ঘন্টায় করে ফেলতে পারতো আট ঘন্টায় তাই তো এবার এটার লসকু করলে কী হবে চব্বিশ লসক হচ্ছে যেমন বলেছিলাম আটের সাথে তিন গুণ করলে চব্বিশ আছে বারো সাথে দুই গুণ করলে চব্বিশ আছে এবার আমাকে কী করতে হবে বিয়োগ করতে হবে কেন বিয়োগ করতে হবে কারণ আমাকে এলটাকে ক্যান্সেল করে এর ভ্যালুটা বার করতে হবে কেন এর ভ্যালুটা বার করতে হবে কারণ এর ভ্যালুটা বার করতে হবে তার কারণ এখানে বলে দিয়েছি এ পাইপ থেকে ছ লিটার করে প্রতি মিনিটে জল ভর্তি হয় তাহলে এর ভ্যালুটা বার করা মানে এ কত মিনিটে বা কত ঘন্টা ট্যাঙ্কটা পূর্ণ করছে এটা জেনে যাব তাহলে ওই ঘন্টার সাথে ওই যে ছ লিটার করে জল বেরোয় সেটা গুণ করে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে তার এখানে মাইনাস করলাম মানে এ বের শুধু এ সমান চব্বিশ ঘন্টা টাইম নিচ্ছে মানে এ চব্বিশ ঘন্টায় ট্যাঙ্কটা ভর্তি করে যদি না লিক থাকতো তাহলে এ চব্বিশ ঘন্টায় ট্যাঙ্ক ভর্তি করে তাহলে চব্বিশ ঘন্টায় যদি ট্যাঙ্ক ভর্তি করে তাহলে চব্বিশের সাথে আমি কত গুণ করবো ছয় গুণ করবো তাহলে কিন্তু হবে না কারণ তার সাথে আবার ষাট গুণ করতে হবে কেন ষাট গুণ করলাম কারণ ছ লিটার এ মিনিট মানে এক মিনিটে ছ লিটার তাহলে এক মিনিটে ছ লিটার ষাট মিনিটে এক ঘন্টা চব্বিশটাকে আমি মিনিটে প্রকাশ করবো চব্বিশটাকে চব্বিশ তো ঘন্টায় রয়েছে চব্বিশটাকে মিনিটে পরিণত করতে গেলে ষাট দিয়ে গুণ করতে হবে তাই জন্য এখানে এক্সট্রা এই ষাটটা গুণ হয়েছে ছ মিনিট ইন্টু চব্বিশ ঘন্টা ইন্টু ষাট কারণ মিনিটে প্রকাশ করলো কারণ ছ লিটার করে মিনিটে বলা হয়েছে তার জন্য যেটা গুণ করলে আট হাজার ছশো চল্লিশ লিটার বেরোবে আসা জানি না বোঝাতে পারলাম কিনা বা তোমরা বুঝলে কিনা বাট এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট তোমরা ভালো করে আর একবার দেখে নাও চারটে অঙ্ক রয়েছে চারটে বিভিন্ন টাইপের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আর আশা করছি অঙ্ক এক নম্বর আর দু নম্বরের যে কোশ্চেন আমি দেখালাম এই দুটো দুটো দু নম্বরের কোশ্চেন আর এক নম্বরের কোশ্চেন এই দুটো কোশ্চেনের মধ্যেই যায় এক এরকম টাইপেরই কোশ্চেন হয়তো আসবে যদি কোশ্চেন হার্ড আসে তাহলে এই তৃতীয়টা আর ফোর্থ টাইপটা দিতে পারে আর একটা টাইপ হয় সেটা এখানে দেখানো হলো না আর একটা টাইপ হয় যে একটা পাইপ বন্ধ করে দিয়েছি আর একটা পাইপ কতক্ষণ পর বন্ধ করলে এটা কতক্ষণ পর ভর্তাবে এরকম টাইপের একটা অঙ্ক হয় সেটা হয়তো পরবর্তীকালে যদি কোনো দিন আমরা ভিডিও করি পাইপ অ্যান্ড তখন আনবো ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ